এখানে উপস্থিত সকলকে আমার রানন্দিত জয়গুরু জানাই। মঞ্চে উপবিষ্ট প্রখ্যাত বাগ্মী শ্রদ্ধেয় শ্রী প্রলয় কুমার মজুমদার, বর্তমানে যিনি প্রত্যেক বক্তা বা বিশেষ করে সৎসঙ্গীর কাছে একজন আইডলের মতো ভূমিকায় সবসময় থাকেন, তার শ্রীচরণে প্রণাম নিবেদন করি, জয়গুরু জানাই। এবং উপস্থিত সবার জন্য ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা নিবেদন করি। এখানে আজকে এই যে সারা দিন ব্যাপী এই সৎসঙ্গ, এই এত বড় উৎসব উদযাপিত হচ্ছে, এই উৎসব যে দুজন ব্যক্তি একে অপরে অঙ্গাঙ্গীনভাবে শুরু করেছিলেন, সর্বপ্রথম তাদের চরণে আমার শ্রদ্ধা জয়গুরু ইত্যাদি জানিয়ে আজকে এমন একটি উপস্থাপনা করা হয়েছে, এমন একটি টপিককে উপস্থাপন করা হয়েছে যে টপিকটা নিজেই স্বয়ংসম্পূর্ণ একটা অধ্যায় এবং যার থেকে বাকি সমস্ত আলোচনার টপিকগুলো আসতে পারে, শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী। আমি বেশি কথা বলতে চাই না, শুধু দুটো কথা বলতে চাই। আসবার সময় ব্যানারে দেখবেন লেখা আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 135তম ধর্ম ও সাংস্কৃতিক সম্মেলন। ধর্ম কথাটা তো বুঝলাম, ছোটবেলা থেকে শুনে আসছি যে জীবনকে যা ধারণ করে তাই কিনা ধর্ম। জীবন কি, জীবনের অর্থ বোঝা, এবং অর্থটা বুঝলেই কে জীবনকে ধারণ করবে এবং জীবনকে ধারণ করবার জন্য তার অনুশাসনবাদকে কিভাবে আমরা কাজে লাগাবো, যা কিনা পরবর্তীকালে আশীর্বাদে পরিণত হবে, আমরা কিভাবে করে পাবো, যা কিনা কৃপা লাভ করব, সেই পদ্ধতিগুলো আমরা তো জানবো, এটাই ধর্ম। এবং পারস্পরিক সহৃদয়তা, পারস্পরিক সহমর্মিতা, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, সে তো বুঝলাম, কিন্তু সাংস্কৃতিক সম্মেলন কেন? আজকে দেখবেন এই 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 যে অনুষ্ঠানটা হচ্ছে তার ঠিক ডান দিকেই একটা পুরনো বাড়ি আছে, ওই বাড়িটা এখনও রাখা আছে, ভিতর দিকে নতুন নতুন বাড়িগুলো করা হচ্ছে। একটা বাড়ি যখন খুব পুরনো হয়ে যায়, একটা বাড়ির যখন ইঁটগুলো ধসে পড়ে, বালিগুলো আস্তে আস্তে সরে যেতে থাকে, হয়তো টালিগুলো খুলে পড়ে, হয়তো বাঁশগুলো একটু ঝরতে আরম্ভ করে, তখন আমরা বলি কি না, একটু মিস্ত্রি ডাকিয়ে বাড়িটা একটু নতুন করে রিমডিফাই করতে হবে বা সংস্কার করতে হবে। আমাদের এই যে জীবনটা আমরা উপভোগ করছি, আমাদের এই জীবনটা যে আমরা যাপন করছি অজ্ঞাতভাবে, অনিয়ন্ত্রিতভাবে, অসংযমের সাথে এই জীবনটা যাপন করতে করতে, আমাদের জীবনটা যখন ওই রকম করে বালিগুলো খসে খসে পড়তে থাকে, সেই খসে যাওয়া বালির জীবনটাকে নতুন করে সংস্কার করতেই এই ধর্ম ও মহাসাংস্কৃতিক সম্মেলন। সংস্কার হতে হবে, তাই তো সাংস্কৃতিক, এবং সেখান থেকেই সর্বজনার্থে সাংস্কৃতিক সম্মেলন। এবং এই সাংস্কৃতিক সম্মেলনে কী কীভাবে শ্রী শ্রী ঠাকুরের উপায় এবং শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন নির্দেশ এবং নির্দেশ আমরা একে অপরে মিলে সবাই সহযোগিতার মাধ্যমে একে অপরকে জানিয়ে যাজিত করে, নিজে করে যোজিত হয়ে, নিজের সামগ্রিক ইষ্টময় জীবন দিয়ে সারা দেশ জাতির যা ঠাকুর চেয়েছিলেন উন্নতি করতে পারি, সেটাই আমাদের এই ধর্ম সাংস্কৃতিক সম্মেলনের একমাত্র চাহিদা। সেই উপায়গুলি, সেই বিশ্লেষণগুলি আপনাদের সামনে পরম শ্রী শ্রী ঠাকুরের দীপ্তিময়ী লাবণ্যে ব্যক্ত করবেন, নিজের বাগ্মিতায়, নিজের প্রবাদ প্রতিম বাগ্মিতায় ব্যক্ত করবেন শ্রদ্ধেয় প্রলয় কুমার মজুমদার, এবং উপস্থিত রয়েছেন যে সমস্ত বিদগ্ধ ব্যক্তিজনেরা, তারাই তাদের মুখে আপনারা এর বিস্তৃত ব্যাখ্যাটি শুনতে আনন্দিত বোধ করবেন। এই পর্যন্তই বলে আমি সকলের জন্য ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে আপনাদের সবার সুস্থ নিরোগ সুস্থ ইষ্টময় জীবন প্রার্থনা করে আমি এখনের মতো সমাপ্ত করলাম আমার কথা। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।